ওই উপরে পুশ বাটন আছে। আচ্ছা ভিডিও স্টেবল আসবে। গরম কিন্তু অনেক ভাইয়া, গরম আছে। খেজুর গাছগুলো কি সুন্দর। এই যে এই গাছগুলোর ভিতর অনেক কিন্তু কাটা পুরাটাই। আর সবচেয়ে ভালো লাগে হলো আপনার এই যে পাশ সমুদ্রটা, তো আগে এগুলো ছিল খেজুর গাছ, খেজুর গাছ ছিল অনেক খেজুর। আহেন্দি ভাই এখন তো উপরে বাতাস লাগে কিন্তু। আমরা হইলো যাই ওই পতাকাটার বগলে, দেখতে দেখা যায় অনেক সামনে কিন্তু আসলে কিন্তু এত সামনে না। মানে রোদ্র আছে ঠিকই কিন্তু অতটা গরম লাগছে না। না বাতাসটা জন্য উফ, এই যে এখন নিচ দেয়া নিচ দেয়া এই কাটা গাছ, সাবধানে সাবধানে যাইতে হবে। এই যে এদিক দিয়েও নামা যায় চেষ্টা করলে, ওদিক দিয়া তারপরে এই সাইড দিয়া, এই যে খেজুর গাছগুলো মরে দিতেছে। আমরা পতাকার সামনে যাইতে পারলে আর কি সাকসেস, ঠিক না? অনেক রোদ অনেক গরম কিন্তু বাতাসও আছে, বাতাস থাকলে একটু ভালো, কিন্তু আর 15-16 দিন পরে একদম কিন্তু ঠান্ডা হয়ে যাবে ভাই, তখন মনে করেন ঘুরতে মজা বেশি ভাই। দেখতে দেখা যায় অনেক সামনে কিন্তু আসলে এত সামনে না, হাইকিং করা বহুত মুশকিল। এই প্রথম ভাই কোন পাহাড়ের চূড়ায় বাইয়া বাই উঠতেছে, এত বছর এদেশে হইছে কিন্তু এরকম ভাবে কোনো পাহাড় উঠি নাই। এই প্রথম উপরে ওঠার তো দুষ্ট, আপনাকে শোনো এটা হলো আমার বড় ভাই, হাঁটতেছে আমার থেকে স্পিড বেশি, আমি তো হরণ হয়ে গেছি গা। এখন আমাদের অনেক চ্যালেঞ্জ, এটার উপর উঠতে হইব। আমাদের আরেক বড় ভাই ওই যে ওখানে ওখানে তিনি দাঁড়ায় আছে, আমরা এখন উপর বড় ভাই উঠে গেছে অলরেডি উপরে। সবাই আমাদের ফ্রিডম লাইফ সাবস্ক্রাইব করবেন, আসলে যতটা বলতে যত সহজ করাটা ততই কঠিন। পাহাড়ের ভিতরে এখানে ঘরগুলো অনেক ছোট ছোট দেখা যায়, এখানে নিঃশ্বাস নেওয়াটাও অনেকটা সমস্যা হয়ে গেছে। উহ
We are success. এই যে আমাদের পতাকা ইউর পতাকা আমরা সাকসেস উফ ভাই তাহলে আমরা আসলাম খুব সুন্দর জায়গা এখান থেকেও যাওয়া যায় ওই পাহাড়গুলোতে কিন্তু আমরা এত দূর যাব না এখন আমাদের গন্তব্য স্থান ছিল এটা এই সেই পতাকা তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আল্লাহ হাফেজ